Please subscribe my channel Learn English, pushing the red and then bell button. Thank you. Assalamu alaikum. আজকে আমরা আলোচনা করব past tense এর past perfect সম্বন্ধে. Past perfect কি? না অতীত পূর্বাতীত. অর্থাৎ অতীতে কিছুক্ষণ পূর্বে যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে past perfect. এখানে আরেকটা জিনিস আছে, প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ অতীতে ঘটেছিল বা কিছুক্ষণ আগে হয়েছিল কিন্তু ফল বল কেমন ছিল, এখানে তা নেই. এখানে হচ্ছে অতীতে কিছুক্ষণ আগে ঘটেছে কিন্তু তার ফল বর্তমান থাকবে না. আরেকটা হচ্ছে এখানে অনেক ক্ষেত্রে অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যেতে পারে দুটি ঘটনা ঘটবে, অতীতে দুটি ঘটনা ঘটেছিল. ভালো প্রশ্ন, অতীতে দুটি ঘটনা ঘটেছিল. এবার এই দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটা হবে এই টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইন্ডিফিনিট. অর্থাৎ আমরা যদি ট্রান্সলেট করি তাহলে আর যদি এরকম হয় দুটি ঘটনা ঘটেছে পাস্ট টেন্সে, তাহলে দেখব কোন ঘটনাটি আগে ঘটেছে. যেটা আগে ঘটবে সেটা আমরা পাস্ট টেন্সে যে পাস্ট পারফেক্টে যে ফর্মটা থাকবে সেই ফর্মটা পুট করব. করার পর যেটা পরে ঘটবে সেটা কি বললাম না পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে. অর্থাৎ পাস্ট পারফেক্টের ফর্মটা পুট করার পর আমরা বিফোর যোগ করে পরের ঘটনাটিকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ফর্মে বসিয়ে পুট করব, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট. তাহলে ফর্মটা দেখি, ফর্মটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ ভিজি অবজেক্ট, সাবজেক্ট হ্যাভ ভিজি অবজেক্ট, এটা ব্র্যাক. যদি দুটি ঘটনা হয় সেক্ষেত্রে এটা কাজে লাগবে, আর যদি দুটি ঘটনা না হয় তাহলে এই পর্যন্ত সাবজেক্ট হ্যাভ ভিজি অবজেক্ট. যেটা পাঁচটা ছিল হ্যাভ হ্যাভ, যেটা সরি যেটা প্রেজেন্ট ছিল হ্যাভ হ্যাভ, কিন্তু পাঁচটা হয়েছে হ্যাভ. এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল. প্রথমে দেখতে হবে এটা কোন টেন্স, রোগীটি মারা গেল, গেল তার মানে আইডেন্টিফাই করতে বললাম এটা পাস্ট টেন্স. এবার পাস্ট টেন্সে যদি দুটি ঘটনা থাকে, কি বললাম একটু, পাস্ট টেন্সে যদি দুটি ঘটনা থাকে তাহলে দেখতে হবে কোন ঘটনাটি আগে ঘটেছে, যেটা আগে ঘটবে সেটা আমরা কি করবো না এই ফর্মে পুট করবো. তা দেখি কোনটা আগে ঘটেছে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, একটা হচ্ছে আসা আর একটা হচ্ছে মারা যাওয়া, দুটি ভাব দুটি ঘটনা ঘটেছে. তাহলে রোগীটি মারা গেল ডাক্তার আসার পূর্বে, তার মানে রোগীটি মারা গিয়েছে তারপর ডাক্তার এসেছে, তাহলে এই যে রোগী মারা গেল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম নিয়ে পুট করব. রোগীটি অর্থাৎ দা পেশেন্ট, দা পেশেন্ট. এবার তারপরে কি যে হ্যাট, হ্যাট ভিত্তি মারা যাব ডায়েট, ডায়েট দা পেশেন্ট হ্যাট ডায়েট মারা যাব, দুটি ঘটনা আছে তাহলে একটা বিফোর যোগ করব, কি বললাম দুটি ঘটনা থাকলে বিফোরটা কাজে লাগবে যোগ করলাম. এবার যেটা পরে ঘটে সেটা কোন টেন্স বললাম পাস্ট ইন্ডিফিনিট, তার মানে বিফোরের পর আমরা পুট করবো পাস্ট ইন্ডিফিনিট. কোনটা পাস্ট ইন্ডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ ডাক্তার, দা ডাক্তার. তারপর সাবজেক্ট ভি টু আসা, কে সি এ ভি কে কমপ্লিট, দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডাক্তার কে. অর্থাৎ এটা সেন্সটা হচ্ছে এরকম যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, সবসময় যে বিফোর বসেছে তার কোনো মানে নেই. এখানে আমরা আটটাকে যোগ করতে পারি, যোগ করতে পারি আটটাকে যোগ করতে পারি. যদি আটটা দিয়ে করি তাহলে কি করতে হবে, যে কাজটা পরে ঘটবে সেটাকে আগে বসাবো, যেটা পরে ঘটে সেটা কোন টেন্স হয় পাস্ট ইন্ডিফিনিট. তাহলে পরে ঘটেছে কোনটা ডাক্তার কেম, তাহলে এটাকে আমরা আগে বসাবো, বসে দিই দা ডক্টর কেম,
তাহলে পাস্ট ইনডিফিনিটটা আগে বসিয়ে তারপরে আফটারটা বসাবো। আফটার এরপর যেটা আগে হচ্ছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা এরপরে পুট করব। কি হবে? দ্য প্রেজেন্ট ডাক্তার এলো রোগীটি মারা যাওয়ার পর। তাহলে কি বুঝলাম? যদি পাস্ট পারফেক্টটা প্রথমে বসায় তাহলে বিফোর দিয়ে হবে পাস্ট ইনডিফিনাইট, আর যদি পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ পরে যেটা করেছে সেটা যদি আগে বসায় তাহলে আফটার দিয়ে হবে যেটা আগে করবে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি না খুবই ইজি, কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে এই টেন্সটাকে, একটু ভালোভাবে মন দিয়ে বুঝতে হবে তাহলে খুব ইজি। এটাও ঠিক সেরকমই যে অতীতে দুটি ঘটনা ঘটবে, একটি আগে ঘটবে একটি পরে ঘটবে। তাহলে এক নম্বর হচ্ছে অতীতে দুটি ঘটনা ঘটবে, নম্বর ওয়ান। নম্বর টু, একটা আগে ঘটবে আর একটা পরে ঘটবে। কি বললাম? একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। নাম্বার থ্রি, যেটা আগে ঘটবে সেটা অতীতে চলতেই থাকবে আর কি, মানে কিছু সমাজের অতীতে চলছিল, আর যেটা পরে ঘটবে সেটা যে কাজটা আগে ঘটছিল তার মাঝেই হবে। দেন এই ফর্মটা অনুযায়ী সেটা কি হবে না, এই ফর্মটা অনুযায়ী অর্থাৎ যে ঘটনাটি প্রথমে ঘটে চলতে থাকবে সেটা আমরা এই ফর্মটা করব, এবং সেই চলার মাঝে যে ঘটনাটি ঘটবে সেইটার ফর্ম হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে কিভাবে হবে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝব। যেমন সে যখন আসিল বা এলো, সে যখন আসিল বা এলো তখন আমি ভাত খাচ্ছিলাম। ভালো করে ভাবার আছে, সে যখন আসিল তখন আমি ভাত খাচ্ছিলাম, তার মানে ভাতটা আগে থেকে খেতে শুরু করেছে, ভাত খাচ্ছিলাম, কাজটা আমার শুরু হয়েছে ভাত খাওয়া চলছিল। সে যখন আসিল তখন ভাত খাচ্ছিলাম, তার মানে ভাতটা খাওয়া শুরু করতেছে, মাঝে সে এসেছে, এসেছে তার কাজ হয়ে গেছে, কিন্তু আমার ভাত খাওয়া তখনও চলছিল। অর্থাৎ কোনটা চলছিল? এইটা, আমি ভাত খাচ্ছিলাম। তারপরে কোনটা ঘটেছে? সে যখন আসিল, সে যখন আসিল, তাহলে আমরা এটাকে আগে এই টেন্সে পুট করবো যেটা প্রথমে ঘটেছে। তাহলে আই হ্যাড বিওয়ান কি খাওয়া, ইট তার সঙ্গে আই দি যোগ, ইটিং, আই হ্যাড বিন ইটিং কি খাচ্ছিলাম? ভাত, রাইস, আর আই সি রাইস। তাহলে আমি ভাত খাচ্ছিলাম যখন সে আসিল বা তখন সে আসিল, তাহলে কি করবো না আই হ্যাড বিন ইটিং, এখানে একটা লিঙ্ক কাজ যোগ করবো কি না আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন সে যখন আসিল, সে আসিল, হি, আমরা জানি পাস্ট ইনডিফিনিটিভ ফর্মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, অর্থাৎ কি হলো সাবজেক্ট আর ভার হচ্ছে আসিল বা এলো, অর্থাৎ ভি টু কেম কেম। তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম, বুঝা গেল? যেটা প্রথমে শুরু হয়ে চলছিল সেটা হবে এই ফর্মটা, আর তারপরে অর্থাৎ তার মাঝেই হয়ে যেটা বন্ধ হয়েছে, তারপরে নয় তার মাঝেই হয়ে যেটা বন্ধ হয়ে গিয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এরকম আরো উদাহরণ আমি লাস্টে দেব। হোম